আসসালামু আলাইকুম সবাইকে। ডটের সাহায্যে একদম প্রাথমিক লেভেলে শিশুদেরকে কিভাবে নামতা শেখানো যায়, এই ডটের সাহায্যে আমরা 1 থেকে 10 পর্যন্ত শিশুদেরকে নামতা আয়ত্ত করাতে পারি। শিশুদেরকে গতানুগতিক ধারায় না পড়িয়ে একটি অ্যাক্টিভিটিজের মাধ্যমে পড়ালে তারা সহজেই বিষয়টা আয়ত্ত করতে পারে। তো দেখি আমরা কিভাবে ডটের সাহায্যে নামতা লেখা যায়। প্রথমেই এরকম একটি ডট পেজ প্রিন্ট করে নিয়ে এল আকৃতির একটা কাগজ বসিয়ে দিতে হবে। এরপর 2-এর ঘর নামতা হলে এভাবে রাখতে হবে। এখন বলো তো মা, এখানে 2 একে কত? 2 হয়, 2 লেখো। এবার কি বলতে হবে? 2 2 4। হ্যাঁ, বলতে হবে 2 2 4। এবার কি বলতে হবে? 2 3 6 6। এখানে আমরা 6টা ডট দেখতে পাচ্ছি, তাই না? এবার হচ্ছে 2 4-এ গুনে দেখো না, 2 3 6 পর্যন্ত ওখানে আমরা ছিলাম। এবার 2 4-এ কত হয়, যদি তুমি না পারো তাহলে গুনে দেখবা। 2 4-এ 8 8 হয়। হ্যাঁ, 8 লিখো। হ্যাঁ, এবার 2 5-এ 2 5-এ 10 হ্যাঁ, 10 লিখো। এবার 2 6-এ 12 12 এবার 2 7-এ 14 14 4 2 7-এর পর আমরা কি বলবো? 2 8, তাই না? 2 8-এ কত হয়? 16 16 2 9-এ 2 9-এ 18 18 ওকে। এবার 2 10-এ 20 20 লিখো। করব 3 1-এ 3 3 কয়টা ডট আছে এখানে? 3টা ডট। এবার 3 2-এ 6 3 2-এ 6 6টা ডট। হ্যাঁ, 6। এবার আমরা 3 3-এ লিখবো। 3 3-এ কত হলো? 3 3-এ গুনে দেখো, 6-এর পর 7 8 9 3 3-এ 9 9 3 4-এ 3 4-এ 12 12 ছাড়া 12 এবার আমরা 3 8-এ লিখবো। 3 8-এ কত হয় গুনো? 21 এ পর্যন্ত লিখছো, তাহলে 22 23 24 3 8-এ তাহলে কত হয়? 24 24 লেখো। 2 10 4 24 2 8 4 এবার 3 9-এ কত হয়? 24-এর পর গুনো, 25 26 27 তাহলে 27 হবে 27 লিখো। এবার 3 10-এ গুনো, এখানে কত হবে? 30 30 ভেরি গুড। তাহলে এভাবে তুমি 10 পর্যন্ত পারবে না, এই ডট দিয়ে ইয়ে করতে পারবে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।